সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। নেটোর সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। ফ্রান্সে শিশুসহ 17 জনের জীবন বাঁচালেন মুসলিম যুবক। বোরকা ছাড়া ট্যাক্সিতে চড়তে পারবেন না আফগান নারীরা। ইসরায়েলি রাষ্ট্রদূতকে ক্যাফে থেকে বের করে দিলেন তারই দেশের নাগরিক। নাইজার কোন ধরনের সশস্ত্র হস্তক্ষেপ মেনে নেবেন না, সাহায্য বন্ধ করল ফ্রান্স ও ইউ। তালেবানের আগুনে জ্বলছে গিটার, তবলা, স্পিকার। এবং পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর ইরানের, বললেন এভিয়েশন কমান্ডার। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। নেটোর সঙ্গে যুদ্ধে জড়াতে প্রস্তুত রাশিয়া, বললেন পুতিন। পশ্চিমা বিশ্বের সামরিক জোটে নেটোর সঙ্গে সংঘাতে জড়াতে প্রস্তুত রাশিয়া, এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, রাশিয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। রুশ সংবাদ মাধ্যম আরটির প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে, সিরিয়ায় রাশিয়ার বিমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানের সম্ভাব্য সংঘর্ষের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া যে কোনো পরিস্থিতির জন্য সর্বদা প্রস্তুত। সিরিয়ায় রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাত সম্ভব নয় বলে উল্লেখ করে পুতিন জানান, যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে যে কোনো সংঘাত এড়ানোর জন্য সরাসরি যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে যে কোনো সংকটে যে কোনো বিষয়ে কথা বলা যাবে। পুতিন বলেন, কেউই সংঘাত চায় না, যোগাযোগ ব্যবস্থা বলবৎ রয়েছে। উল্লেখ করে পুতিন বলেন, এই ব্যবস্থা কার্যকর রয়েছে, এর মানে হলো কোনো পন্থাই সংঘাত চায় না। তবে কেউ যদি চায় তাহলে নিশ্চিত থাকুন সে কেউ একটা পক্ষ আমরা হব না। নেটোর সঙ্গে সংঘর্ষের বিষয়ে মন্তব্য করতে গিয়ে পুতিন বলেন, আমরা প্রস্তুত। এদিকে পুতিন বলেছেন, রাশিয়া কখনোই ইউক্রেন গিয়ে শান্তি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে না। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি একথা বলেন। পুতিন বলেছেন, আফ্রিকার পাশাপাশি চীনও শান্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করতে পারে। যুদ্ধবিরতির বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সেনাবাহিনী আক্রমণ চালালে যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন। যদি ইউক্রেন ও রাশিয়া উভয় এর আগে বলেছিল কিছু পূর্ব শর্ত ছাড়া তারা আলোচনা টেবিলে আসবে না, ইউক্রেন চায় 1991 সালে তার সীমানা যেমন ছিল সেটাই পুনঃস্থাপিত হোক। তবে ইউক্রেনের এই দাবি মানতে নারাজ রাশিয়া। ফ্রান্সে শিশুসহ 17 জনের জীবন বাঁচালেন মুসলিম যুবক। ফ্রান্সের জীবনের ঝুঁকি নিয়ে শিশুসহ 17 জনের প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন এক মুসলিম যুবক। দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটালো, সেখানে আটকে পড়েন অনেকে। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে যান ইজ্জেদিন হামদি নামের এই মুসলিম যুবক। খবর আনাদুলুর। ফ্রান্সের ব্লু রেডিওর তথ্য মতে, শুক্রবার 28 জুলাই একটি দ্বিতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এক শিশুসহ 17 জনকে উদ্ধার করেন ওই যুবক। আগুনের উত্তাপ ও ধোঁয়া উপেক্ষা করে মইয়ের সাহায্যে জানালা দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করেন। দুঃসাহসিক পদক্ষেপের কারণে আশপাশের লোকজনের কাছে হিরো উপাধি পেয়েছেন হামদি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে সাহসিকতা পূর্ণ কাজের জন্য তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার দাবি উঠেছে। ব্যাপটিস্ট ডেভিডস নামের ফায়ার সার্ভিস এক কর্মকর্তা জানান, আমি যখন আগুনে আক্রান্ত ভবনটির কাছে পৌঁছাই তখন সেখানে 5 থেকে 6 মিটার উচ্চতায় আগুন জ্বলছিল। উল্লেখ, মুসলিম বিদ্বেষের জন্য বরাবরই সমালোচিত ফ্রান্স। গত কয়েক বছরে দেশটিতে প্রায় 100 মসজিদ বন্ধ করা হয়েছে। এছাড়া দেশটিতে 2004 সালে হিজাব ও ধর্মীয় পরিচয় আইন নিষিদ্ধ পাশ করা হয়। তবে ইজ্জেদিন হামদি সাহসিকতার এই ঘটনায় ফ্রান্সের মুসলিম সম্প্রদায়ের প্রতি চিরায়ত দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য সৃষ্টি হবে কিনা তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব। বোরকা ছাড়া ট্যাক্সিতে চড়তে পারবেন না আফগান নারীরা। বোরকা ছাড়া গাড়িতে উঠতে পারবেন না আফগান নারীরা। দেশটির তালেবান সরকারে এমন কোনো নির্দেশনা না থাকলেও অলিখিতভাবে বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত। বিগত কয়েক মাস ধরে গাড়িতে চড়ার ক্ষেত্রে বাধার মুখোমুখি হচ্ছেন আফগান নারীরা। জার্মান সংবাদ মাধ্যম ডয়চেবেলের এক প্রতিবেদন থেকে বিষয়টি উঠে এসেছে। ডয়চেবেলের প্রতিবেদনে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে ট্যাক্সি চালক ফেরুদ্দিন তার গাড়িতে কোনো বেপর্দা নারীকে উঠতে দেন না। এমনটা করার পেছনে কারণ হিসেবে ফেরুদ্দিন জানান, তিনি যদি কোনো পর্দা নারীকে গাড়িতে ওঠান এবং সেটি যদি কোনো তালেবান দেখতে পান তবে তাকে মারধরের শিকার হতে হয়। ফেরিদুন জানান, তালেবানেরা একাধিকবার তার গাড়ি থেকে বোরকা না পরার কারণে অনেক নারীকে বের করে দিয়েছে। বোরকা ছাড়া নারীদের গাড়ি তোলার তাকেও একাধিকবার শাস্তির মুখোমুখি হতে হয়েছে। 2021 সালে আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন নেটো বাহিনী চলে যাওয়ার পর ক্ষমতায় আসে তালেবান। ক্ষমতায় আসার পর থেকে তারা দেশটিতে শরিয়া শাসন সারির কথা বলে, কিন্তু তালেবান ক্ষমতায় থাকলেও কিছু আফগান নারী তালেবানের আদেশ মানছেন না। অনেক নারী জনসম্মুখে
মুখে বোরকা পরেন না, এমনকি তাদের মুখও ঢেকে রাখেন না। 2022 সালের মে মাসে তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা এক আদেশে বলেন, নারীদের জনসম্মুখে মুখ ঢেকে রাখতে হবে, কারণ এটা ঐতিহ্য সম্মানের। তবে তালেবান ক্ষমতা আসার পর নারী অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তারপরও নারীদের বিভিন্ন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, এমনটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতেও বাধা দেওয়া হয়েছে। কিছুদিন আগে নারীদের রূপচর্চার জন্য বিখ্যাত একটি বিউটি পার্লারও নিষিদ্ধ করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে নারীরা যেন জনসম্মুখে তাদের মুখ প্রদর্শন করতে না পারেন সে বিষয়ে চাপ বাড়ছে। তালেবান সরকার দেশটিতে বড় বড় শহরগুলোতে নৈতিক পুলিশ মোতায়েন করেছে। এছাড়া মন্ত্রণালয় আদেশ জারি করেছে যে কোনো ট্যাক্সি, রিক্সা এবং অন্য যে কোনো যাত্রীবাহী গাড়িতে এমন কোনো নারীকে তুলনা করতে পারবে না যারা বোরকা পরেননি বা বেপর্দা অবস্থায় থাকেন। এর আগে 1996 থেকে 2001 সালে তালেবান শাসনামলে আফগান নারীদের বোরকা পরা বাধ্যতামূলক ছিল। 12 বছরের বেশি বয়সী মেয়েদের পড়াশোনার অনুমতি ছিল না, নারীদের চাকরি করা নিষিদ্ধ ছিল। দেশটির পাপপূর্ণ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আকিফ মুহাজের বলেন, নারীকে ভ্রমণের সময় অবশ্যই সঙ্গে কোনো পুরুষ থাকতে হবে, তবে যখন নারীরা শহরের মধ্যে ভ্রমণ করবেন তাদের পাশে কোনো পুরুষকে বসতে দেওয়া হবে না। নারীরা চাদর পরা থাকুক বা না থাকুক তাদের ইসলামী হিজাব পরতে হবে। ইসরায়েলের রাষ্ট্রদূতকে ক্যাফে থেকে বের করে দিলেন তারই দেশের নাগরিক। জার্মানির বার্লিনে ইসরায়েলের রাষ্ট্রদূত রন প্রসরকে একটি ক্যাফে থেকে বের করে দিয়েছেন দেশটিতে প্রবাসী হিসাবে বসবাসরত আরেকজন ইসরায়েলি নাগরিক। প্রবাসী ও নাগরিকের নাম অভিবার। ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের ইহুদিবাদী নীতির প্রতিবাদে শনিবার 29 জুলাই ইসরায়েলের রাষ্ট্রদূতকে বের করে দেন ওই ক্যাফে মালিক। বার্লিনে ক্যাফে দেদোর মালিক ও ইসরায়েলি অভিবাসী অভিবার এক ফেসবুক পোস্টে জানান, রাষ্ট্রদূত প্রসর আমার ক্যাফেতে স্বাগত নয়, কেননা সে ইসরায়েলে প্রতিনিধিত্ব করছে এবং ইসরায়েল তাদের সমালোচনাকে ইহুদি বিরোধী হিসেবে করে একটি অগ্রহণযোগ্য কারসাজিমূলক নীতি বাস্তবায়ন করেছেন। তিনি এ নীতির প্রতিবাদ জানিয়ে লেখেন, আমি ও আমার সমবয়সীরা সবাই ইহুদি। বার্গ জানান, বের করে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসর ও তার দেহরক্ষীরা তাৎক্ষণিক এই ক্যাফে ত্যাগ করেন। বুধবার তিনি জুইসের টেলিগ্রাফিক এজেন্সিকে ফেসবুকে জানান, আমি যা করেছে তা বুঝেই করেছে, কেননা রাষ্ট্রদূত আলাদা কেউ না, তিনি সরাসরি ইসরায়েলের প্রতিনিধিত্ব করেন। বার্গ অভিযোগ করেন, তিনি এবং ইসরায়েলের দূতাবাস দেশটির সমালোচনা বন্ধ করতে বুন্দেস্তাগ ও জার্মানির বিভিন্ন গণমাধ্যমকে মারাত্মক চাপ দিচ্ছেন। কূটনৈতিক এই আইনটি বিশ্ব জুড়ে বাস্তবায়নের কথা থাকলেও জার্মানিতে এটি বিশেষভাবে প্রয়োগ করা হচ্ছে, ফলে প্রকৃত ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে যে যুদ্ধ সেটি মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র হারেজোকে জানান, ক্যাফেতে যাওয়ার সময় প্রসর বার্গের রাজনৈতিক অবস্থান সম্পর্কে জানতেন না। বার্গ ইন্টারন্যাশনাল হলোকস্ট রিমেম্বারেন্স অ্যালায়েন্সের ইহুদিবাদী নীতির সমালোচনা করেছেন। নীতিতে বলা হয়েছে ইসরায়েলের সমালোচনা ইহুদি বিরোধী। জার্মানির বার্লিনে প্রায় 10,000 ইসরায়েলি বসবাস করেন, তাদের বেশিরভাগ বামপন্থী এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে সোচ্চার। নাইজার কোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ মেনে নেবেন না, সাহায্য বন্ধ করল ফ্রান্স ও ইউ। নাইজার অভ্যুত্থানের প্রেক্ষাপটে পশ্চিম আফ্রিকান দেশগুলোর নেতাদের জরুরি বৈঠককে সামনে রেখে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সামরিক নেতারা। বলেছেন নাইজারে কোনো ধরনের সশস্ত্র হস্তক্ষেপ তারা মেনে নেবেন না। নাইজারের অভ্যুত্থানের পর সাংবিধানিক শৃঙ্খলা ফেরানোর জন্য সেনাবাহিনীকে চাপ দিতে কি করণীয় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার পশ্চিম আফ্রিকান নেতারা নাইজারের রাজধানীতে বৈঠক করেছেন। 15 সদস্য বিশিষ্ট জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস বা ইসি ওডব্লিউএস এবং 8 সদস্য বিশিষ্ট জোট ওয়েস্ট আফ্রিকান ইকোনমিক অ্যান্ড মনিটর ইউনিয়নের নেতারা এসব জোটে নাইজারের সদস্যপদ স্থগিত করতে পারেন। তাছাড়া আঞ্চলিক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে নাইজারের সম্পর্ক ছিন্ন করা হতে পারে এবং সীমান্ত বন্ধ করা হতে পারে। নাইজারে উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় ফেরাতে পশ্চিম আফ্রিকান নেতারা প্রথমবারের মতো সামরিক হস্তক্ষেপের কথা ভাবতেও পারেন বলে মনে করা হচ্ছে। নাইজারের পূর্বাঞ্চলের প্রতিবেশী দেশের চাঁদ ওই দুই আঞ্চলিক জোটের কোনটিরই সদস্য না হওয়ার পরও দেশটিকে ইসি ওডব্লিউএস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়ে চাঁদের প্রেসিডেন্টের কার্যালয়। প্রেসিডেন্সিয়াল গভর্নর এক অভ্যুত্থানে গত সপ্তাহে ক্ষমতাচ্যুত হন নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম। সেনাবাহিনী এতে সমর্থন দিয়েছে। অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রেসিডেন্সিয়াল গার্ডের প্রধান জেনারেল আব্দুর রহমানের চিয়ানি গত শুক্রবার নিজেকে নাইজারের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ঘোষণা করেছেন। অভ্যুত্থানের পরে ইউরোপীয় ইউনিয়নের বা ইউ ও ফ্রান্সের নাইজারের অর্থ সহায়তা বন্ধ করার জন্য নিরাপত্তা সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইউ। ফ্রান্স ও যুক্তরাষ্ট্র নাইজারের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে। বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলো একটি নাইজার। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী প্রতিবছর দেশটি $200 কোটি উন্নয়নে সহায়তা পায়। সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সহযোগী হিসেবেও দেশটি কাজ করে। দুই দেশই পশ্চিম আফ্রিকা ও মধ্য আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র ইসলামী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে নাইজারকে ঘাঁটি হিসেবে ব্যবহৃত করে। অপর এক খবরে বলা হয়, গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর নাইজারে আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছেন ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন। তার অবিলম্বে সাংবিধানিক
সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানিয়েছে। শনিবার নাইজারে সব ধরনের নিরাপত্তা সহযোগিতা স্থগিত করে ইউ, জানিয়ে দেয় দেশটিতে আর কোনো আর্থিক সহায়তা দেবে না। এক বিবৃতিতে নাইজারে সাংবিধানিক আদেশ অবিলম্বে ফিরিয়ে আনার আহ্বান জানায় সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স, সেখানে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ প্রয়োগের হুঁশিয়ারিও ছিল। নাইজার বিশ্বের অন্যতম দরিদ্র দেশ, প্রতিবছর কয়েক মিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তা পায়। গত সপ্তাহে শেষ দিকে আটক হন প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম, এরপর প্রেসিডেন্ট গার্ডের নেতৃত্ব দানকারী জেনারেল আব্দুর রহমান তিয়ানি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন। তালেবান আগুনে জ্বলছে গিটার তবলা স্পিকার। আফগানিস্তানে ক্ষমতায় তালেবান সরকার আসার পর থেকে নারী অধিকার, সাংস্কৃতিক চর্চা সহ নানা ক্ষেত্রে আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এবার দেশটি হেরাত প্রদেশে বাজেয়াপ্ত করা নানা প্রকার বাদ্যযন্ত্র পুড়িয়ে দিয়েছে সরকার। আফগানিস্তানের ভাইস মন্ত্রণালয় কর্তৃপক্ষ সপ্তাহান্তে হেরাত প্রদেশে বাজেয়াপ্ত করা বাদ্যযন্ত্র আগুন দিয়েছে, কারণ তারা সঙ্গীতকে অনৈতিক বলে মনে করে। মন্ত্রণালয়ের হেরাত বিভাগের প্রধান কার্যবলী প্রচার ও প্রিভেনশন অফ ভাইস আজিজুর রহমান আল মুহাজির বলেছেন, সঙ্গীত প্রচার করা নৈতিক দুর্নীতির কারণ হয় এবং গান বাজনা যুব সমাজকে বিপদ করে। 2021 সালে আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান কর্তৃপক্ষ স্থিরভাবে আইন ও প্রবিধান আরোপ করেছে যা তাদের ইসলাম সম্পর্কে কঠোর দৃষ্টি প্রতিফলিত করেছে, যার মধ্যে জনসম্মুখে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আগুনে শত শত ডলার মূল্যের মিউজিক্যাল গিয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে, এর বেশিরভাগই শহরের বিয়ের হল থেকে সংগ্রহ করা। এতে একটি গিটার, দুটি অন্যান্য তারযুক্ত যন্ত্র, একটি হারমোনিয়াম, একটি তবলা, পাশাপাশি স্পিকার অন্তর্ভুক্ত ছিল। পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর ইরানের, বললেন এভিয়েশন কমান্ডার। ইসলাম প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী এভিয়েশন ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার ইউসুফ কুরবানি বলেছেন, তাদের কাছে রয়েছে পশ্চিম এশিয়ার সবচেয়ে শক্তিশালী হেলিকপ্টার বহর এবং এটি অত্যাধুনিক অস্ত্র সরঞ্জামে সমৃদ্ধ। তিনি আরো বলেছেন, সেনাবাহিনী হেলিকপ্টারগুলো সীমান্ত পাহারার পাশাপাশি যেকোনো ধরনের লড়াইয়ের জন্য প্রস্তুত রয়েছে। ইউসুফ কুরবানি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও সেনাবাহিনী ব্যাপক সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে এবং এ ধরনের উন্নত হেলিকপ্টার বহর গড়ে তুলতে পেরেছে। এভিয়েশন কমান্ডার বলেন, ইরান এখন সমরাস্ত্র নির্মাণে স্বনির্ভর এবং ইরানি হেলিকপ্টারগুলোতে উন্নত মানের ক্ষেপণাস্ত্র নাইট ভিশন ক্যামেরা যুক্ত করা হয়েছে। ইরান প্রথম থেকে বলে আসছে, আত্মরক্ষার্থে ক্ষেপণাস্ত্র শক্তি সহ সব ধরনের সামরিক সক্ষমতা জোরদার অব্যাহত রাখবে এবং প্রতিরক্ষা ইস্যুতে কোনো ছাড় দেবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।